ভার্সাস এনআরভি, এটা যেটা বললাম যে ধরেন এনআরভি হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু, এটা ধরেন আপনি খুব সিম্পলিটি বোঝেন মার্কেট প্রাইস, জি স্যার, মানে মার্কেট প্রাইস মানে স্পষ্ট সেবা, মানে আমি আপনাকে সিম্পলিটি বোঝাই মার্কেট প্রাইস ধরেন। হ্যাঁ, তাহলে কস্ট এবং মার্কেট প্রাইস মানে প্রাইস আর কি, জি এই স্যার, দুটোর মধ্যে যেটা যেটা কম জি স্যার, সেটাতে হচ্ছে ইনভেন্টরি রেকর্ড করতে হয়, যেটা আমরা আলাপ করলাম যে যদি ঠিক আছে, মার্কেট প্রাইস কম হয় তাহলে ওটা ওটা ধরেন 100 টাকা কস্ট আর মার্কেট প্রাইস 90 টাকা, তো 10 টাকা হচ্ছে আপনার এক্সপেন্স হিসেবে বুক করে ফেলতে হবে ইনক্রিমেন্ট, আচ্ছা, যেটা কম ওটা 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 নিব না, ওটা দুইটার ওটা মধ্যে নিতে যেটা হবে কম। ওইটার মধ্যে যেটা কম, রাইট আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, মার্কেট প্রাইস রিসিভেবলি একটা আর কোশ্চেন নেট ছিল, রিয়েলাইজেবল ভ্যালু, এটা দুইটাই কি সেম? মোস্ট মোস্ট অফ দা কেসেস সেম, আর কিছু ক্ষেত্রে হয় যে ধরেন মার্কেট প্রাইস যে দাম আছে ধরেন 100 টাকা মার্কেট প্রাইস, কিন্তু আপনি জানেন যে এটা সেল করতে গেলে আপনার আরো 5 টাকা হয়তো সেলিং কস্ট আছে, তখন আপনাকে মার্কেট প্রাইস ধরতে হবে হচ্ছে 100-5, দ্বিতীয়টা হচ্ছে 95, ঠিক আছে, এটা হচ্ছে এনআরভি স্যার নেট নেট স্যার রিয়েলাইজেবল রিসিভ ভ্যালু। অনলি ওকে একটা কোশ্চেন স্যার, ছিল হ্যাঁ শিওর। স্যার, আমি যে কোম্পানি থেকে অডিট করতেছি সেখানে দেখছি যে 2013-14 সালের রিসিভেবল রয়ে গেছে, তো রাইট, আমি যখন কোশ্চেন করছি তো যে এই 13-14 রিসিভেবল কানেকশন হয় নাই, আপনারা এগুলোর এখন অ্যাসেট হিসেবে দেখা রাখছেন, এগুলোর কেন আপনারা ব্যাড ডেট করতেছেন না? তো তারা আমাদের রিপ্লাই করলো যে এগুলো আমাদের ম্যানেজমেন্টকে জানাচ্ছি, থাকুক তারা চেষ্টা করতে পারবে। 7 বছরে যে রিসিভেবল কালেকশন হয় নাই সেটা কবে কালেকশন হবে সেই জন্য এটা যদি আত্ম অ্যাসেট হিসেবে কাউন্ট করতে পারি, আর এটা অলরেডি কোনো আয় আছে যেটা আমি সরে দেওয়া শুরু করেছি? আচ্ছা তানভীর, এটা আমরা আমার যাদের মনে পড়ে সেকেন্ড ক্লাসে আমরা একদিন আলাপ করছিলাম, আজকে আর একটা আলাপ করেছি, তো আপনি কোশ্চেনটা আসলো রিসিভেবল নিয়ে কথা বলতেছি, আমার আগের কোশ্চেন ক্লাসগুলোতে কিন্তু আসলে অনেক কিছু আলাপ করে ফেলছি। হ্যাঁ, যেহেতু স্পেসিফিকলি এখন রিসিভেবল নিয়ে কথা বলছি, এটা কোশ্চেনটা ভ্যালিড। এখন এটা আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কি করণীয়। আমরা একটা 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 কোম্পানি অডিট করতে গেছি, অনেক বড় কোম্পানি, নাম বলবো না, ধরেন এদের রিসিভেবল হিউজ, তো পার্টিকুলার একটা রিসিভেবল সাথে একটা ইয়ে আছে মানে ডিসপিউট তৈরি হয়েছে, এবং সেটা ধরেন প্রায় 10-15 কোটি টাকার। তো আপনার মতো আমরা দেখতেছিলাম যে এই পার্টিকুলার এই পার্টি আছে, সে গত 3-4 বছর ধরে হচ্ছে রিসিভেবল দেখায় আসতেছে সেম অ্যামাউন্ট, বাড়েও না কমেও না। তো আমরা জিজ্ঞেস করলাম যে এটা 3 বছর ধরে দেখে আসতেছে, এটা কোনো চেঞ্জ নাই, মানে এটা কি প্রবলেমটা কি, এটা কি আপনারা পাবেন না? তো আমাদের মনে হচ্ছে পাবেন না, সো বেটার হচ্ছে আপনার প্রভিশন নেন বা রাইট অফ করে ফেলেন। এখন ক্লায়েন্টের ইচ্ছা এটা রাইট অফ করবে না, কারণ রাইট অফ করলে একটা প্রবলেম হয়, প্র্যাকটিক্যাল প্রবলেম, ধরেন ওই যখন পাবলিশ হয় এই কোম্পানির অ্যাকাউন্টস, এবং এই ক্লায়েন্ট ছিল হচ্ছে আপনার লিস্টেড, ওই অ্যাকাউন্টসে আবার ওই পার্টিকুলার নাম টাম থাকে, কার সাথে ডিসপিউট চলতেছে, এখন যদি দেখে যে অ্যাকাউন্টসে ওই পার্টিকুলারই রাইট অফ করে ফেলছে, ওই পার্টিকুলার পার্টি তখন দেখে খুশি হয়ে যায়, তার মানে তারা এক্সপেক্ট করতেছে যে তারা তার কাছ থেকে টাকা পাবে না, তো জবাব একটু দেওয়ার পসিবিলিটি ছিল, ওই 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 পসিবিলিটি তখন আর থাকে না, ক্লায়েন্টের পয়েন্ট ভ্যালিড, কিন্তু আমাদের তো হাতটা বাঁধা, কারণ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলে হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে এরকম থাকলে আপনাকে প্রমোশন নিতে হবে, রাইট অফ করতে হবে। এবার ক্লায়েন্ট কি করলো, ক্লায়েন্ট ক্লায়েন্টের যে নিজস্ব কিছু লয়ার থাকে লিগাল ডিপার্টমেন্ট, তাদের কাছ থেকে একটা অ্যাসেসমেন্ট আনালো, সেই অ্যাসেসমেন্টে বললো কি যে আমরা এটা নিয়ে কথা বলতেছি, ডিসপিউট চলতেছে, আমরা হোপফুলি নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে পেয়ে যাবে, আমরা কেস টেস্ট করতেছি, হ্যাঁ এই আমাদের প্ল্যান, এভাবে বলে সে আমাদের ডকুমেন্ট দিল যে আপনাদের তে নাও ইউ হ্যাভ ডকুমেন্ট, তো সো রাইট অফ করবো না। এখন আমাদের ডকুমেন্ট পেয়ে গেছি, আমাদের তো প্রবলেম, আমরা ডকুমেন্টের বাইরে কাজ করতে পারি না, আমরা তখন কি বললাম ফাইন, তার মানে তুমি তোমার অ্যাসেসমেন্টে বলতেছো যে এই রিসিভেবল তুমি নেক্সট 5 ইয়ার্স এ পাবা, 5 বছর পরে গিয়ে পাবা, তোমার এই সব প্রসেস কমপ্লিট করো, তো আমরা অ্যাগ্রি করলাম তোমার সাথে। এবার আসো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি বলছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে যে তুমি 1 বছরের বেশি যেটা পরে যেটা পাবা সেটা তো কারেন্ট অ্যাসেট না, নন কারেন্ট অ্যাসেট, তো রিসিভেবল তো তোমরা আসলে কারেন্টে দেখাইতেছে, এটা তো কারেন্টে দেখানো ঠিক হচ্ছে না, নন কারেন্টে দেখাইতে হবে। তো তখন ক্লায়েন্ট রাজি হলো, ঠিক আছে আমরা নন কারেন্ট দেখাইতে কোনো প্রবলেম নেই। এবার নেক্সট স্টেপে গিয়ে বললাম যে এবার আসেন IS-39, IS-39 হচ্ছে রিসিভেবল এর এই ডেট প্রভিশনিং এসব নিয়ে কথাবার্তা বলছে, সেখানে একটা প্যারা তাদেরকে দেখাইলাম যে রিসিভেবল যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাসেট,
এটা যদি নন কারেন্টে দেখাতে চাও তুমি, তাহলে তোমাকে ডিসকাউন্টিং করতে হবে। ডিসকাউন্টিং মানে তুমি যদি ফিল করো যে এই অ্যাসেটটা পাবা 5 বছর পরে গিয়ে, তো 5 বছর পরে 100 টাকা তো আজকের 100 টাকা সেম না, টাইম ভ্যালু অফ মানি। সো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 39 সাজেস্ট করছে যে 5 বছর পরে যেটা 100 টাকায় পাবা সেটা বর্তমান ভ্যালু করত, ডিসকাউন্টিং করো। তো তারা ডিসকাউন্টিং রাজি হয়েছে। তখন হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টরিং চলতেছিল 15%। তো 15%-এ 5 বছরের পরে 100 টাকাকে কনভার্ট করে ডে ওয়ান টু ডে তে আসলো 50 টাকা। তো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হচ্ছে যে এখন সে রিসিভেবল হিসেবে দেখাবে 50, আর বাকি 50 টাকা সে ইম্পেয়ারমেন্ট হিসেবে চার্জ করে দিবে পিএনএল এ। তারপর নেক্সট 5 ইয়ার্স আনউইন্ডিং বলে, মানে এই 15% 50 টাকার উপরে 15% করলে ধরেন 7.5 আসে, তাহলে পরের বছরে কি হবে 7.5% হবে, 5 টাকা হবে হচ্ছে ইন্টারেস্ট ইনকাম, সে পিএনএল এ ইনকাম হিসেবে দেখাবে, আর রিসিভেবলের সাথে রিসিভেবল বেড়ে যাবে পরের বছর গিয়ে। তাহলে 50 থেকে হয়ে যাবে হচ্ছে 57.5। তারপরে পসিবল গিয়ে ওই 57.5 এর উপরে আবার 15% তাকে ইন্টারেস্ট ইনকাম দেখাইতে হবে। এরকম করতে করতে এই যে 50 টাকা সে প্রথম বছরে পিএনএল এ এক্সপেন্স হিসেবে চার্জ করলো, এই 50 টাকাই আসলে পরের বছর চার পরের 5 বছরে হচ্ছে ইনকাম হিসেবে সে রিকগনাইজ করতে থাকবে, এবং রিসিভেবল বাড়তে বাড়তে 5 বছর পরে গিয়ে 100 টাকা যাবে। এটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সাজেস্ট করে, এবং তারা এই অ্যাকাউন্টিং করতে রাজি হইলো। রাজি হওয়ার পরে কি হয়েছে, ধরেন যে আমি তো বললাম 10 কোটি টাকা বা কত কোটি টাকা যেন ছিল, তো হিউজ একটা অ্যামাউন্ট ওই বছরে তাকে পিএনএল এ এক্সপেন্স হিসেবে চার্জ করতে হয়েছে। ওরা চার্জ করছে, তাদেরও কোনো সমস্যা নেই, তারা এনিহাও রাইট অফ করবে না। এখন পরবর্তী বছর গিয়ে যে প্রবলেমটা পাইলাম সেটা হচ্ছে যে ওরা বলতেছে আমাদের হাতে পায়ে ধরতেছে যে ওরা ভুল করছে। কি ভুল করছে, যে বছর তার এক্সপেন্স হিসেবে ইম্পেমেন্ট এক্সপেন্স হিসেবে ওই যে অর্ধেক টাকা চার্জ করছে, ওই বছর এনবিআর ট্যাক্স অথরিটি এটাকে ডিজালাউ করছে। যে এই যারা ট্যাক্স বুঝেন তারা হয়তো রিলেট করতে পারবেন যে এই এক্সপেন্স আসলে এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে না। সো ওইটা যখন বাদ দিছে তাদের ইনকাম বেড়ে গেছে, ট্যাক্স বেড়ে গেছে, এবং ওই ইনকামের উপর তাদের ট্যাক্স দিতে হয়েছে। কিন্তু পরবর্তী বছরে যখন তারা আনউইন্ডিং করতেছে, এই যে 50 টাকা যে 5 বছরে সেই ইনকাম হিসেবে দেখাবে, সেই ইনকাম যখন দেখাইতে নিছে এখন এনবিআর ওই ইনকামের উপরে ট্যাক্স ধরতেছে যে এটা তোমার ইনকাম। বুঝেন কি ঠেলায় করছে, এদিকে এক্সপেনশন বাদ দিতেছে এনবিআর, আবার এটা তো আসলে তার কোনো ইনকাম না ওইভাবে, এটা তো জাস্ট অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। এখন ওইটার উপরে তাকে আবার 45% ট্যাক্স দিতে হচ্ছে। সো যেটা পরে যখন ওরা বুঝতে পারছে যে 1 বছর পরে গিয়ে 5 বছর পরে গিয়ে 10 কোটি তো পাবই না, এই 10 কোটির উপরে আবার তারও 5 কোটি টাকা ট্যাক্স চলে যাবে, তখন বলছে না ভাই আমরা এই অ্যাকাউন্টিং এ যাবো না, বেটার আমরা রাইট অফ করি। সো দেখেন এই যে বড় বড় ইস্যু গুলা কিন্তু ছোট ছোট জিনিস থেকে ইয়া হয়, মানে বের হয়ে আসে। এখন যেটা বলতেছেন যে এইগুলো কিন্তু ডকুমেন্ট ভাউচিং টাউচিং করে পাবেন না, যে কিন্তু দেখেন সিম্পল একটা জিনিস যে 3 বছর ধরে একই রিসিভেবল আছে যেটা কোশ্চেন করলেন, এবং এটা থেকে কত বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এবং সেই চিপ অ্যাকাউন্ট্যান্ট যে অ্যাকাউন্টিং করছে তার কিন্তু চাকরি জায়গার অবস্থা, যে তুমি একটা কোম্পানিকে তো পুরো বসাই দিবা এতটা ট্যাক্স দিতেছে। সো ইট হ্যাপেন্স, দ্যাটস হোয়াই আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে অডিটরের কাজ কিন্তু ভাউচিং করা না। যে ধরেন আপনি ভাউচারের সাথে অ্যামাউন্ট অ্যামাউন্ট মিলে চলে আসলেন, এটা আসলে কোনো কাজই না। কাজ হচ্ছে যে আপনাকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রচুর জানতে হবে, লোকাল ল সম্পর্কে জানতে হবে, এবং এইগুলো বাইর করতে হবে। যে দেখবেন বিশাল বিশাল ফাইন্ডিংস বের হয়ে যায়। এখন রিসিভেবল নিয়ে যদি কোনো ক্লায়েন্ট এরকম করে 3-4 বছর ধরে একই নাম্বার আছে কিন্তু সে ব্যাড ডেট নিতে চাচ্ছে না, তখন আপনি এই যে আমরা যেটা এক্সাম্পলটা দিলাম সেটা সাজেস্ট করেন। সাজেস্ট করার সময় এটাও বললেন যে আপনার কিন্তু প্রভাব এই পসিবিলিটি আছে আপনার আরো হিউজ লস হওয়ার, আপনি কি করবেন আপনি বলেন। তখন বলবে যে না ভাই তার থেকে আমরা রাইট কি করব। আমার কথা ঠিক বুঝতে পারছেন নাকি সার্টিফিকেট লেভেল এটা বেশি হাই থট হয়ে গেল? জি স্যার বুঝতে পারছি। না স্যার বুঝাটা ভালো হইছে। আচ্ছা মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হয়তো অতটা ভালো বোঝেন নাই মেবি, কিন্তু মানে এই ঘটনা যে ঘটে বা স্যার কেসটা বুঝতে পারছি স্যার, যে কেসটা বুঝছেন রাইট। আপনি 39 দেখবেন যে প্রোবেশন নিয়ে কিন্তু কথাবার্তা বলা থাকে 37 এ, এবং ইন্টারেস্টিং হচ্ছে যে রিসিভেবলের যে অ্যালাউন্স এটা আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন যে এই রিসিভেবলের যে ব্যাড ডেট প্রোবেশন রাখতে হয় এটা স্ট্যান্ডার্ড কোনটাতে বলা আছে, দেখবেন ম্যাক্সিমাম বলবে কি 37। যারা ভাবে যে প্রোভিশন মানে তো 37, কিন্তু এই রিসিভেবল এর প্রোভিশনটা একটু ডিফারেন্ট, এটা কিন্তু 39 এ বলা আছে। ঠিক আছে, সো
আমরা রিসিভেবল নিয়ে তো কথাবার্তা বললাম, সো স্পেসিফিকলি আমরা যখন রিসিভেবল দেখব তখন এই যে মানে অনেক দিনের আনপেইড যদি থাকে ওল্ড অ্যাকাউন্ট যেটা বললাম, এইসব জায়গায় কনসেন্ট্রেট করবো বেশি, যে আসলে শুধু শিডিউল নিলাম চোখ বুঝে পাঠাইলাম কনফার্মেশন এটা না করবো। হ্যাঁ দেখবেন যে লজিক্যাল মানে সবকিছু হচ্ছে, একটু ডিপলি চিন্তা করবেন যে আর কি কি করতে পারি, অনেক কিছু আপনার মাথা থেকে বের হবে। হ্যাঁ তারপরে যে যে বছরে আপনি হচ্ছে অডিট করতে গেছেন সেই বছরে কোনো রাইট অফ আছে কিনা, কেন হইলো সেগুলো ইনভেস্টিগেট করবেন। তারপরে যদি ক্রেডিট ব্যালেন্স থাকে, নর্মালি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সাজেস্ট করে যে রিসিভেবল দেখাবেন, ধরেন একটা পার্টি মিস্টার এ তার কাছে কোম্পানি টাকা পায়, সে তখন রিসিভেবল তাকে দেখাবে হচ্ছে রিসিভেবলে, আবার ওই একই পার্টির কাছে মেবি ওই পার্টি আবার কোম্পানির কাছে টাকা পায়। এখন স্ট্যান্ডার্ড সাজেস্ট করে নেট অফ না করতে, বলে যে তুমি ধরো একটা মিস্টার এ তোমার কাছে পায় 100 টাকা আর তুমি তার কাছে পাও 50 টাকা, এখন নেটে তুমি 50 টাকা আসে তোমার কাছে পায় এটা পে বলে দেখাতে পারবো না, তুমি 50 টাকা দেখাবে রিসিভে বলে 100 টাকা দেখাবে পে বলে, একই পার্টির কাছে। তো এরকম যদি কোনো ক্রেডিট ব্যালেন্স থাকে, সে হয়তো মানে একটা পার্টি পার্টি মিস্টার এ 1 বছর হচ্ছে কোম্পানির জন্য রিসিভেবল ছিল, পরের বছর আগে দেখা যাচ্ছে কি যে পেয়েবল হয়ে গেছে সে উল্টা, এখন সে কি করছে পেয়েবল না দেখায় ওই রিসিভেবল মধ্যে নেগেটিভ ব্যালেন্স দেখায় রাখছে, এরকম দেখাতে পারবেন না। সেগুলো আপনারা দেখবেন যে রিসিভেবলের মধ্যে কোনো নেগেটিভ ব্যালেন্স আছে কিনা, নেগেটিভ ব্যালেন্স থাকলে তখন বলবেন যে ভাই রিসিভেবল থেকে সরাই দাও এটাকে পেয়েবলে নিয়ে যাও, ঠিক আছে। তারপর ধরেন কোনো মানে দেখেন কত লেভেলে আসলে ইয়া করা যায়, মানে আমাদের প্রফেশনাল স্কেপটিসিজম কিন্তু বাড়াইতে হবে, অডিটর ভালো অডিটর হতে চাইলে স্কেপটিসিজম অনেক বাড়াইতে হবে। স্কেপটিসিজম মানে হচ্ছে সন্দেহ করা, এবং দেখবেন যারা অডিট করে এরা এই সন্দেহ এই জিনিসটা এত বেশি গ্রো করে যে ফ্যামিলি ফ্যামিলি লাইফেও এটার একটা ইম্প্যাক্ট পড়ে, হয়তো আপনার ওয়াইফকে হয়তো আপনি বিশ্বাস করতে পারতেছেন না, বা ওয়াইফ মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে হয়তো হাজবেন্ডকে বিশ্বাস করা টাফ হয়ে যাচ্ছে, ভাই ভাইকে বিশ্বাস করতেছে না, একটা কাজ করে আসার পরে বলছে ভাই এই কাজটা করছি, আপনার প্রথমে মনে হবে কি করছে আসলে, মানে এই কিন্তু টেন্ডেন্সি একটা গ্রো করে হুইচ ইজ গুড, বাট ট্রাই করবেন যে এটা যেন ফ্যামিলিতে ইম্প্যাক্ট না করে, মানে ওই ওইটা একটু কন্ট্রোল করবেন। বাট আপনি যত এটা আনতে পারবেন যে ক্লায়েন্টের কোনো কথা আপনার ইনিশিয়াল বললেই আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না, এটা আপনার জন্য ভালো। তো সবসময় স্কেপটিসিজম অ্যাপ্লাই করবেন যে আসলে এখানে কি কি প্রবলেম আসলে হইতে পারে। হ্যাঁ ক্লায়েন্টের কথা অন্ধভাবে বিশ্বাস করতে বিশ্বাস করবেন, যেটা আমার প্রবলেম ছিল প্রথমে 1 বছর আমি সব বিশ্বাস করতাম, মানে তখন অডিটর হইতে পারিনি আসলে, পরে আস্তে আস্তে দেখলাম যে এরা অনেক মিথ্যা কথা বলে, ধীরে ধীরে কিন্তু তখন গ্রো করছে সন্দেহ এই ব্যাপারটা, তো এটা আপনাদের মধ্যে আসবে হয়তো সামনে। তারপরে ধরেন নীল ব্যালেন্স, হ্যাঁ এই জিনিসগুলো একটু স্পেসিফিকলি খেয়াল করে দেখবেন যে এই ধরনের কোনো প্রবলেম এখানে আছে কিনা। আর তারপরে ধরেন আপনি রিসিভেবল কনফার্মেশন পাঠাইলেন, আপনার নেক্সট কাজ হচ্ছে কনফার্মেশন যখন ব্যাক করবে তখন দেখবেন যে এখানে কোনো ডিসএগ্রিমেন্ট আছে নাকি, যদি এগ্রিমেন্ট থাকে তাহলে ফাইন আপনি জাস্ট ফাইলিং করে ফেলেন, আর ডিসএগ্রিমেন্ট যদি থাকে সেটা নিয়ে কাজ করতে হবে, আর যারা রেসপন্স করে নাই তাদেরকে ওইটা নিয়ে কি করা যায়, ওই যে বললাম যে মানে অন্য প্রসিডিউর আছে ওইগুলোর ক্ষেত্রে অন্য প্রসিডিউর যেতে হবে, ওইটা একটু পরে বলবো। আর ডিসএগ্রিমেন্টের ক্ষেত্রে একটা জিনিস বলি, আমরা যখন দেখি ধরেন মিস্টার এ কে বললেন, মিস্টার এ কে চিঠি পাঠাইছেন যে আপনার যে কোম্পানি অডিট করতেছেন সেই কোম্পানি মিস্টার এর কাছে 100 টাকা পায়, এবার এ হচ্ছে ব্যাক করছে কনফার্মেশন, ব্যাক করে বলছে না না 100 টাকা না আমার কাছে সে 90 টাকা পায়। এখন আপনি এক্সাইটেড হয়ে গেলেন যে একটা ভুল ধরা পড়ছে, ক্লায়েন্টকে গিয়ে বললেন যে আপনি তো ভুল করছেন, এইভাবে বলবেন না, আপনি দেখবেন যে আচ্ছা এই যে আমি বললাম 100 টাকা মানে ক্লায়েন্ট বললে 100 টাকা সে বলছে 90 টাকা, হোয়াট হ্যাপেন্ড, মেবি কোনো রিকনসিলেশন আছে এর মধ্যে। এখন আপনারা আমাকে বলেন ক্লায়েন্ট বলতেছে মিস্টার এর কাছে 100 টাকা পায়, আবার মিস্টার এ রিপ্লাই দিচ্ছে 90 টাকা, দুইজনে ঠিক, এটা কিভাবে সম্ভব? স্যার চেক দিছে স্যার, এখন চেক ইনস্ট্যান্ট রিওয়ার্ড ট্রান্সফার পয়েন্ট পয়েন্টের জন্য সে গুডস এন্ড ট্রানজিট যেটা আছে সেটাকে সে রেভিনিউ হিসেবে ট্রিট করে রিসিভেবলস দেখিয়েছে, বাট যেহেতু আমার যে বায়ার সে পায়নি তাই সে এটাকে পেয়েবল হিসেবে কনসিডার করেনি। ফ্যান্টাস্টিক, চেক দিছে এখনো অনার হয় নাই, এরকম হলে তো যে দিছে সে তো অলরেডি এটা ম্যানেজ করে দিবে, আর যে এখনো টাকাটা রিসিভ করলো সেটা পুরো এটা খুবই ফ্যান্টাস্টিক, আপনি তো অনেক কিছু জানেন দেখি, খুবই ভালো। আর কিছু আর কি হতে পারে, আর কি কারণে আসলে দুজনেই বোথ বোথই আসলে ঠিক হতে পারে, একটু আগে একটা এই যে বলতেছিলাম যে
নেগেটিভ ব্যালেন্স এটা রিলেট করতে বলেন দেখি পারেন না স্যার পেবল আর রিসিভেবল থেকে বিয়োগ দিয়ে উনি ব্যালেন্স শো করতেছে রাইট রাইট ফ্যান্টাস্টিক মেবি আপনার ক্লায়েন্ট খুব ভালো অ্যাকাউন্টিং বোঝে সে রিসিভেবল 100 টাকা দেখাইছে আবার পেবলে 10 টাকা দেখাইছে কিন্তু মিস্টার এ কি করছে যখন আপনি তাকে বলতেছেন যে 100 টাকা তোমার কাছে পাই সে তো হিসাব করছে কি ভাই আমি তো ওর কাছে 10 টাকা ভাই ও আমাকে 100 টাকা কেন চার্জ করতেছে তো হবে তো 90 টাকা তো হোয়াট এভার হ্যাপেন্ড এ ডিসএগ্রিমেন্ট যখন পাবেন আপনারা আপনারা ভালো জানেন ফ্যান্টাস্টিক ওয়েল ডান তখন আপনার সাথে সাথে গিয়ে ক্লায়েন্টকে বলবেন যে আমাকে এটা আপনার রিকনসাইল করে দেন সো দেখবেন যে এই ঘটনাগুলো ঘটতে পারে আর যদি এই ঘটনার বাইরেও আসলে সিরিয়াসলি ডিসএগ্রিমেন্ট থাকে সেটা না তখন কাজ করবেন যে তাহলে আপনারা কি করবেন ঠিক আছে বা যেটা বললাম ডিসএগ্রিমেন্টও থাকতে পারে হ্যাঁ ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে না ওর সাথে আমার 10 টাকা নিয়ে একটা ইস্যু চলতেছে সো স্টিল আমি ওর কাছে 100 টাকাই পাই ও 10 টাকা বাদ দিছে এটাও হতে পারে বা টিমিয়ান ল্যাডিং নামে একটা কথা আছে টিমিয়ান ল্যাডিং মানে হচ্ছে ক্লায়েন্ট ইচ্ছা করে অনেক সময় মিস রিপ্রেজেন্ট করে মানে ধরেন এটা একটু জটিল ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেখুন কি করে যদিও এখন কিন্তু স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে গেছে আপনারা জানেন কি না একটা সময় ছিল যে আপনি যখন একটা রিসিভেবল রেকগনাইজ করলেন তারপরে এই রিসিভেবল যখন টাকাটা দিবে না এক মাস দুই মাস তিন মাস দেন হচ্ছে আপনি প্রভিশন নেবেন যে তাহলে আমার রিসিভেবল থেকে টাকাটা মেবি একটু মনে হচ্ছে পাওয়া যাবে না 10% মনে হচ্ছে পাওয়া যাবে না সো ম্যাক্সিমাম ক্লায়েন্টের যে পলিসি ছিল আগে সেটা হচ্ছে যে এক মাস পরে বা দুই মাস পরে 10% প্রভিশন নিত তিন মাস হয়ে গেলে 20% নিত চার মাস হয়ে গেলে 30% নিত এইভাবে যত সময় যেত তত হচ্ছে সে প্রভিশন নিত ব্যাড ডেটে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এইভাবে হচ্ছে ব্যাড ডেট প্রভিশন ভাই একটু মিউট করে না হ্যালো এইভাবে আমি তো বাসে চলে এসেছি এটাকে ঠিক আছে তো এইভাবে হতে প্রভিশন নিতে থাকতো কিন্তু পরে আবার যে আইফারস 9 আসার পরে এটা চেঞ্জ হয়ে গেছে এটাকে কি জন্য বলে অনেকদিন অ্যাকাউন্টের সাথে নাই আমি এটাকে এটা এখন যেটা করে এটা হচ্ছে আগে থেকে মানে যেদিন প্রভিশন হবে সেই দিনই মানে যেদিন রিসিভেবল হবে সেই দিনই এই কোম্পানিতে অন্যান্য রিসিভেবলের কি স্ট্যাটাস মানে নরমালি যদি কোম্পানি ফিল করে যে অন্যান্য রিসিভেবল থেকে নরমালি 10% টাকা পাওয়া যায় না সব রিসিভেবলের মানে হিস্ট্রিক্যালি তো ইনস্ট্যান্ট যেদিন রিসিভেবল সে রেকগনাইজ করবে সেদিনই 10 টাকা কম পড়বে 10 টাকা হচ্ছে প্রভিশন করে ফেলবে এটাকে টার্মটা জানি কি বলে তো ভুলে গেলাম টার্মটা দেখে নিয়ে হ্যাঁ তো এখন কিন্তু এগুলো করতে হয় ঠিক আছে সো ব্যাক টু দা এক্সাম্পল যে ধরেন এরকম কেস আছে যে স্টিল হচ্ছে কোম্পানি যত সময় যায় তত হচ্ছে প্রভিশন বুক হতে থাকে একটু করে অনেক সময় কোম্পানি কি করে যে ধরেন মিস্টার এ মিস্টার বি দুটা রিসিভেবল আছে তার কাছে এখন মিস্টার এ গত দুই মাস ধরে তিন মাস ধরে টাকা দিচ্ছে না কিন্তু মিস্টার বি খুব ভালো সে মাত্র 7 দিন আগে তার রিসিভেবল হয়েছে এখনই টাকাটা দিয়ে দিছে হয়তো মিস্টার এর কাছেও 100 টাকা হয় বির কাছেও 100 টাকা হয় ফর এক্সাম্পল এখন কোম্পানি কি করলো যখন বি টাকাটা দিয়ে দিছে সে ইচ্ছা করে এই টাকাটা রেকর্ড করলো এর নামে কারণ এর তো অলরেডি 3 মাস হয়ে গেছে এখন অডিটর এসে বলবে যে এই টাকাটা পাচ্ছেন না কেন এটার জন্য প্রভিশন নেন সো প্রভিশন এড়ানোর জন্য কি করে ইচ্ছা করে 100 টাকা এর নামে বুক করে রাখে যে এই টাকাটা উই গট ফ্রম মিস্টার এ তাহলে ওর প্রভিশনটা নেওয়া লাগলো না কিন্তু আলটিমেটলি টোটাল রিসিভ কারণ বি টাকাতে আবার রেকর্ড করে নেই তো এটাকে টিমিং এন্ড ল্যাডিং বলে এটা আপনারা যখন কনফার্মেশন পাঠাবেন তখন দেখবেন যে এই ধরনের কেস পেরিয়ে যেতে পারে সো এগুলো আমরা আমরা অলরেডি ওই স্ক্রিনে আছি সো মেইনলি কিন্তু এই যে রিজনস ফর ডিসএগ্রিমেন্ট কি কি কারণে হয় সেগুলো আমরা বললাম ঠিক আছে স্যার টিমিং এন্ড ল্যাডিং টাইপ আরেকটু বলবেন কষ্ট করে আচ্ছা টিমিং এন্ড ল্যাডিং হচ্ছে অনেকটা বলতে পারেন বাংলা ভাষায় দুই নম্বরই করা মানে মনে করেন আপনার যে কোম্পানি অডিট করতে গেছেন সেই কোম্পানির একটা পলিসি আছে পলিসি হচ্ছে যে এই কোম্পানিতে কোনো রিসিভেবল যখন দুই মাসের বেশি ধরে আনকালেক্টেড থাকে তখন ওই টোটাল রিসিভেবলের উপরে হয়তো 10% প্রভিশন নিতে হয় এক্সপেন্সেস চার্জ করতে ব্যাড ডেট তারপর 3 মাস হয়ে গেলে 15% নিতে হয় 4 মাস হয়ে গেলে 20% নিতে হয় এরকম একটা পলিসি আছে এখন আপনি যখন অডিট করতে যাবেন তখন দেখবেন হয়তো এই কোম্পানিতে ধরুন মিস্টার এ মিস্টার বি এরকম দুইটা রিসিভেবল আছে তো মিস্টার এর কাছে 100 টাকা পায় মিস্টার বির কাছে 100 টাকা পায় কিন্তু মিস্টার এর কাছে 100 টাকা পায় 3 মাস হয়ে গেছে সে এখন টাকাটা দেয় না তো তার জন্য তো প্রভিশন নিতে হবে এই বছর 10% এখন কোম্পানি চাচ্ছে প্রভিশনটা না নিতে তো সে তখন কি করতে পারে
মিস্টার বির কাছে যে 100 টাকা পায় সেটা হয়তো রিসেন্টলি রিসিভারটা ক্রিয়েট হয়েছিল, মেবি এক সপ্তাহ বা এক মাসও না, কিন্তু মিস্টার বি খুব ভালো সে টাকাটা দিয়ে দিচ্ছে। কিন্তু মিস্টার বির জন্য আপনার প্রবেশ নিতে হলে আরো 2 মাস যাওয়া লাগবে, তারপরে আপনি প্রবেশ নিতে পারবেন, মানে আর টাইম আসবে। কিন্তু ইন দ্য মিন টাইম তো এর জন্য প্রভিশনাল টাইম চলে আসছে। এখন আপনার ক্লায়েন্ট কি করতে পারে, টাকাটা পেলো হচ্ছে বির কাছ থেকে, কিন্তু রেকর্ড করার সময় রিসিপ্ট দেখালো ফ্রম এ, তাহলে কি হচ্ছে এর কাছ থেকে রিসিপ্ট দেখায় ফেলতেছে, তার মানে এর যে 3 মাস হয়ে গেছে এখন তার প্রমোশন নেওয়া লাগবে না, কারণ ক্লায়েন্ট বলবে যে টাকাটা পেয়ে গেছে অলরেডি। আর বির কাছ থেকে পাই নাই, মাত্র 1 মাস হয়েছে বা 15 দিন হয়েছে, আরো 2 মাস দেখি তারপর প্রমোশন নিই। তো এইভাবে টাকাটা পাচ্ছে সে বির কাছ থেকে, কিন্তু রেকর্ড করলো এম নামে। এইভাবে করে সে কি করতে পারতেছে, একটা প্রভিশন নেওয়া দরকার ছিল সেটা সে অ্যাভয়েড করার জন্য কাজটা করলো। তো টোটাল রিসিভেবল কিন্তু 100 টাকা, ঠিক আছে, কারণ 200 টাকা রিসিভেবল ছিল, সে 100 টাকা কালেকশন হয়েছে, টোটাল 100 টাকা রিসিভেবল আছে ব্যালেন্স শিটে। কিন্তু যখন পার্টি ওয়াইজ ভাগ করতে যাবেন তখন দেখবেন যে মানে মিস্টার বির কাছে বা এর কাছে পাওয়া ছিল 100 টাকা, মিস্টার বি 0, কিন্তু উল্টা ক্লায়েন্ট কি করছে, মিস্টার বির কাছে দেখাচ্ছে 100 টাকা, ক্লায়েন্ট এ 0, জাস্ট টু অ্যাভয়েড কিপিং প্রভিশন এগেইনস্ট মিস্টার এ, কারণ 3-4 মাস হয়ে গেছে। সেটাকে টিমিং এন্ড লেডিং বলে। এখন আপনারা যখন পার্টি ওয়াইজ ব্রেকডাউন নেবেন তখন দেখবেন মিস্টার এ দেখাবে সে 0 আর মিস্টার বি দেখাবে 100, তখন যখন মিস্টার বি কে আপনি কনফার্মেশন পাঠাইবেন তখন বি তো খেপে যাবে যে কি বলে আমি তো টাকা দিয়ে দিচ্ছি, সে তখন 0 দেখাবে। এবার ক্লায়েন্টের কাছে যাবেন দেখবেন যে ওটা বের হয়ে গেছে, ক্লায়েন্ট বলবে ভাই বলে তো আমি এতে রেকর্ড করে ফেলছি যদিও সে ইচ্ছা করে করছিল, তখন আপনি কি বলবেন যে আপনি ভুল করছিলেন, ঠিক করেন, এখন মিস্টার বি কে দেখান হচ্ছে রিসিপ্ট, আর মিস্টার এ এখনো পান নাই, আপনি 3 মাস হয়ে গেছে, আপনি মিস্টার এর যে টাকাটা পান নাই এখন 3 মাস হয়ে গেছে, যেহেতু 3 মাস হয়ে গেছে আপনার কোম্পানি পলিসি অনুযায়ী এখন এই 100 টাকা 10% মানে 10 টাকা হচ্ছে প্রভিশন রাখেন। আমি কি স্টোরিটা বোঝাতে পারছেন নাকি আপনারা? জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছেন স্যার? পুরাই ম্যানিপুলেশন আর প্রবলেমটা স্যার বলবেন একটু, স্যার প্রভিশন ম্যানিপুলেশন, প্রভিশনটা লাগলে কোম্পানির লস হবে, এই জন্য রাখতে চায় না? রাইট, একজন রাখতেছেন আপনারা হচ্ছে ধরেন আপনি কোম্পানি এ কে অডিট করতে গেছেন, এখন কোম্পানি এর হচ্ছে December 31st কাট অফ, মানে 31st December হচ্ছে তার ব্যালেন্স শিট বানানো, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে ধরেন এই কোম্পানি এ মিস্টার বির কাছে ধরেন 100 টাকা পায়, 31st December গিয়ে সে দেখাচ্ছে মিস্টার বির কাছে 100 টাকা পায়, ঠিক আছে? এখন আপনি যখন মিস্টার বির কাছে কনফার্মেশন পাঠাইছেন তখন মিস্টার বি বলছে না আমার কাছে সে 90 টাকা পায়, আমরা বলছি দুইজনই ঠিক, দুজনে কি কিভাবে ঠিক হইতে পারে? মনে করেন এই December 29 অথবা 30 এই দিনে মিস্টার বি কি করছে, 10 টাকা কোম্পানি এ কে দিয়ে দিচ্ছে চেক ইস্যু করছে, মানে মিস্টার বির ব্যাংকে বলছে একটা চেক ইস্যু করো, ওই চেকটা পাঠাই দিচ্ছে ধরে, এবং এই কোম্পানি এ কিন্তু চেকটা নিয়ে হয়তো তার ব্যাংকে দিয়ে দিচ্ছে কিন্তু টাকাটা এখনো ব্যাংকে ঢোকে নাই আর কি, কারণ আপনারা জানেন যে একটা চেক ক্লিয়ার হইতে 2-1 দিন সময় লাগে। তো যেহেতু টাকাটা এখনো ঢোকে নাই কোম্পানি এ 31st December তার নামে 100 টাকা দেখাইতেছে, কিন্তু কোম্পানি মিস্টার বি যখন 30 তারিখে 10 টাকার চেক দিয়ে দিচ্ছে, নর্মালি যখন চেক দিয়ে দিই আমরা সাথে সাথে বুক এন্ট্রি দিয়ে দিই ক্যাশ আউট অ্যাজ ইফ, তো মিস্টার বি তার অ্যাকাউন্টে 10 টাকা, যেহেতু সে চেক ইস্যু করে ফেলছে 10 টাকা কম দেখাইছে, কিন্তু মিস্টার কোম্পানি এর অ্যাকাউন্টে এখন টাকা ঢোকে নাই দেখে কোম্পানি এ তার নামে 100 টাকায় দেখাইতেছে, দুইজনই কারেক্ট, কারণ 31st December পর্যন্ত কিন্তু আসলেও কোম্পানি এ তার কাছে 100 টাকায় পাইত, মেবি 10 টাকা হয়তো জানুয়ারির 1 তারিখে গিয়ে বা অথবা 2 তারিখে গিয়ে কোম্পানির এর অ্যাকাউন্টে ঢুকছে এবং কোম্পানি এ জানুয়ারির 2 তারিখে গিয়ে এই 10 টাকা কম দেখাইছে। এখন যদি ব্যালেন্স শিট এট দ্য পয়েন্ট অফ টাইমে হয় 31st December কোম্পানি এ তার আসলে 100 টাকায় দেখানো উচিত, সে হিসেবে সে 100 টাকায় দেখাইছে, বুঝতে পারছেন? সো ইট মে হ্যাপেন, সো তখন আপনার আমাদের যেটা করা উচিত, ঠিক আছে কোম্পানি এ বলতেছে 100 টাকা পায়, 100 টাকায় ঠিক আছে, তাহলে আমরা সাবসিকুয়েন্ট পজিশন দেখি
যে মিস্টার বি যে আমাকে রিপ্লাই দিল 90 টাকা, তাহলে আমি দেখি কোম্পানি এর যে ব্যাংক স্টেটমেন্ট সেখানে মেবি জানুয়ারির প্রথম উইকেই এই টাকাটা ঢোকার কথা। তখন দেখলেন আসলে কোম্পানি এ জানুয়ারি 2 তারিখে ব্যাংক স্টেটমেন্টে 110 টাকা ঢুকছে, এবং কোম্পানি এ জানুয়ারি 2 তারিখে গিয়ে যখন মিস্টার এ এর মিস্টার বি এর কাছে কত টাকা পায় সেখানে দেখাচ্ছে 90 টাকাই। জাস্ট টাইম ভ্যারিয়েন্স, মানে এই যে টেম্পোরারি যে টাইম ভ্যারিয়েন্সটা হয় সেটার কারণে হচ্ছে এই প্রবলেমটা হইতে পারে। সো ইন দ্যাট কেস মিস্টার বি 90 টাকাও রিপ্লাই দেয় আপনাকে, কিন্তু মিস্টার বির নামে আসলে কোম্পানি এ যে 100 টাকা দেখাতে বলতেছে 100 টাকায় দেখানো উচিত। ক্লিয়ার? এটা বলে কাট অফ, কাট অফ প্রবলেম, মানে কাট অফ মানে যে 31 ডিসেম্বরের আগে পরের ঘটনাটা ঘটে আর কি। স্যার এখানে একটা কোশ্চেন থাকে, হ্যাঁ সেটা হচ্ছে আমরা আগে করছিলাম যে প্রাপ্ত চেক 90 টাকার সাথে ইভেন চেক পাওয়া মাত্র এন্ট্রি দেওয়ার কথা বলছিল, এখনকার বাদ করে দেখা যাচ্ছে চেক পাওয়া মাত্র এন্ট্রি দেওয়া হয় না, চেক ওনার হওয়ার পরে এন্ট্রি দেওয়া। এবার এই যে গ্যাপটা, এই গ্যাপটা, এই গ্যাপটা কিভাবে ফিল আপ করা যায়? এই যে আপনি যখন 31 ডিসেম্বর আমি দেখালাম যে হ্যাঁ রিসিভেবল আছে 100 টাকা, আর ও বললো যে না আমার 31 ডিসেম্বরের রিসিভেবল হচ্ছে 90 টাকা, কারণ ও চেকটা ছেড়ে দিচ্ছে, আমি চেকটা পাইছি পোস্টেড। এখন এক্ষেত্রে আমি কি ওই যে চেক ইন হ্যান্ড নামে কোনো এন্ট্রি দেওয়া কিভাবে যেটা হবে ক্যাশ ইন হ্যান্ড নামে আপনি রাখেন কোনো প্রবলেম নাই, হয়তো মিস্টার এ বির কাছ থেকে আপনি মিস্টার বি কে 90 টাকা দেখালেন আর ক্যাশ ইন হ্যান্ড দেখালেন হচ্ছে 10 টাকা, কিন্তু সেই ক্ষেত্রে ক্যাশ ইন হ্যান্ডটা আসলে ক্যাশ না, চেক ইন হ্যান্ড, সেই চেক ইন হ্যান্ডটা আসলে এই টোটাল রিসিভেবলের ভিতরে আসলে দেখাইতে হবে, কারণ আপনি জাস্ট সেপারেট করে রাখলেন। ক্যাশ ইন ট্রানজিট আর চেক ইন হ্যান্ড কি স্যার মানে কাইন্ড অফ সেম? দুটো আলাদা, ক্যাশ ইন ট্রানজিট আর চেক ইন হ্যান্ড আলাদা। চেক ইন হ্যান্ড মানে আপনি চেক পাইছেন, টাকাটা আসলে বাউন্স হতে পারে, এটা আপনার ক্যাশ না এখন পর্যন্ত, এটা এই জন্য আপনি চেক ইন হ্যান্ডটা আসলে রিসিভেবলে দেখাবেন। কিন্তু ক্যাশ ইন ট্রানজিট মানে কি, ধরেন কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো আউটলেট থাকে ওই আউটলেট গুলোতে সেল হয়, সেল হওয়ার পরে ওই টাকাটা আউটলেটে থাকে, টাকাটা তখনও হচ্ছে মানে মানে অ্যাকচুয়ালি কোম্পানির যে ক্যাশে সেখানে ঢোকে না, ওটা পরে দিন যে G4S এই যে গ্রুপ 4 এরা কিন্তু টাকা হ্যান্ডেল করে, সো মেবি তারা হয়তো টাকা নিয়ে আসতেছে। সো এই ধরনের কেসে কি করে কোম্পানি, ওই ক্যাশ ইন ট্রানজিট আর ক্যাশ কিন্তু একই জিনিস, সে জাস্ট ওই আলাদা করে দেখাইতে, ওইটা কিন্তু ক্যাশের মধ্যে দেখাবে, ক্যাশ আর ক্যাশ ইন ট্রানজিট একই, সেটা হচ্ছে ক্যাশের মধ্যেই যায় আসলে, কিন্তু সেগ্রিগেট করার জন্য টু সার্ভ দ্য পারপাস অফ রেকর্ডিং, যে না আমি কত টাকা আমার অ্যাকচুয়ালি একদম আমার কাছে আছে আর কত টাকা আমার আসতেছে সেটাকে আলাদা করে দেখানোর জন্য ক্যাশ ট্রানজিট নামে আলাদা ইয়া করে এন্ট্রি দিয়ে রাখে। বাট এটা দুটাই ক্যাশ, কোম্পানির ক্যাশ হয়তো আউটলেট থেকে আসতেছে, সিস্টার কনসার্ন থেকে মাদার কোম্পানিতে আসার যে টাইমটা, না সিস্টার কোম্পানিতে না মানে একই কোম্পানি, যখন আপনি যখন স্পেসিফিক এক্সাম্পল দিই ধরেন এসিএ লজিস্টিক্স মানে স্বপ্ন, কারণ স্বপ্নের হেড অফিসে তো টাকাটা আসেনি, মেবি স্বপ্নে কোনো আউটলেটে সেল হয়েছে এবং এই টাকাটা হেড অফিসে তো না, আসলে কি হয় নরমালি যেটা হয় ওদের এক্সাক্টলি প্রসেস যদি বলি আপনাকে, যেদিন সেল হয় সেল হয়ে যেতে ধরেন ক্লোজ হয় রাত 10টায়, ওই দিন তার ব্যাংকে টাকা জমা দেওয়ার স্কোপ থাকে না, ব্যাংক বন্ধ হয়ে যায়, তো ওরা কি করে ওই দিনের টাকাটা পরের দিন ব্যাংকে গিয়ে হচ্ছে ব্যাংকে ঢোকায় মানে ব্যাংকে জমা দেয়, এই যে মাঝখানের একদিন টাইম, ওই ধরেন রাত্রে এসে G4S টাকাটা নিয়ে যায়, এখন টাকাটা তার কাছেও নাই আসলে, এখন সে যদি বলে ক্যাশ এত টাকা এখন কাউন্ট করে দেখলো টাকা নাই আসলে, টাকাটা কোথায়, টাকাটা রাস্তায় তার কাছে G4S এর কাছে, সে হচ্ছে তার পরের দিন ব্যাংকে দিবে। সো এই যে মাঝখানে যখন রাস্তায় চলে গেলো টাকাটা মানে G4S যখন টাকাটা নিয়ে গেল সাথে সাথে তারা ওই ক্যাশ থেকে সরাই দিয়ে এটাকে ক্যাশ ইন ট্রানজিট নামে বুক করে, মানে এটা জাস্ট তাদের রেকর্ডটা থাকে যে টাকাটা এখন কোথায়, তারপর যখন G4S তার পরের দিন গিয়ে এসিএ লজিস্টিক্স এর ব্যাংক অ্যাকাউন্টে জমা দিবে তখন কিন্তু ব্যাংকে ঢুকে যাবে, তখন হচ্ছে ব্যাংক ডেবিট ক্যাশ ইন ট্রানজিট ক্রেডিট হয়ে যাবে। সো এই যে টাকার মুভমেন্টটাকে আসলে ট্রেস করার জন্য ক্যাশ, ক্যাশ ইন ট্রানজিট দেন হচ্ছে ব্যাংক, এই তিনটা স্টেজে রেকর্ড করে রাখে, বুঝেন না এখানে?
বুঝতে পারছি স্যার জি স্যার ক্লিয়ার স্যার ওকে ক্লিয়ার না হলে বলবেন আমার ক্লিয়ার না পর্যন্ত শান্তি লাগে না ঠিক আছে আপনি যখন বলেন ক্লিয়ার তখন ভালো লাগে স্যার আরেকটা কোশ্চেন ছিল আমার স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার আইএস 32 তো স্যার বলছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট এন্ড ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি অফসেটিং পারমিট করে না আইএস 32 তো স্যার ইন দ্যাট কেস আমি যদি স্যার রিসিভেবলস এন্ড পেয়েবলস কে আমি নেট অফ করে দেখাই 90 টাকা তো স্যার এখানে তো স্যার ফুল ডিসক্লোজার হচ্ছে না আমার না রাইট এখন ধরেন আপনি যদি আইএস এ ভালোমতো পড়েন তাহলে সেখানে বলা আছে যে একই পার্টির কাছে যদি রিসিভেবল পেয়েবল থাকে নেট অফ করে দেখানো যাবে না আনলেস আনলেস এই পার্টির সাথে তোমার কোনো এগ্রিমেন্ট থাকে আমি ধরুন পার্টির সাথে আপনার রিটেন এগ্রিমেন্ট এরকম আছে ভাই আমি তো তোমার কাছে অনেক টাকা পাই মাঝে তুমি আমার কাছে পাও তো আমরা যখন সেটেল করবো তখন হচ্ছে নেট নেটে সেটেল করবো আমরা ধরো আমি তোমার কাছে 100 টাকা পাইলাম তুমি গেলে আমার কাছে 50 টাকা তো আমরা নেট যে 50 টাকা আমি তুমি আমি তোমার কাছে পাই তুমি আমাকে 50 টাকা দিও না কন্ডিশন নাম্বার 1 হচ্ছে এরকম এগ্রিমেন্ট থাকতে হবে কন্ডিশন নাম্বার 2 শুধু এগ্রিমেন্টে থাকতে হবে না এর বাস্তবে আসলে এরকম ঘটনা ঘটতে হবে যদি এরকম আসলে তারা করে থাকে সবসময় আপনাকে দেখতে হবে যে এই ঘটনা ঘটে সবসময় তাহলেই মাত্র নেট আপ করতে পারবেন এখন বাস্তবে যেটা হয় এরকম এগ্রিমেন্ট করে না আর এরকম পেমেন্টও আসলে যে কোনো একটা মিসিং থাকে ইদার হচ্ছে হয়তো তারা প্র্যাকটিক্যালি নেট আপে পেমেন্ট করে কিন্তু এগ্রিমেন্ট নাই তো এই জন্য দেখা যায় ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে আপনি নেট আপ তখনই করতে পারবেন যখন এই দুইটা কন্ডিশনই আপনাকে ফুলফিল করতে হবে এই দুটো পার্টির মধ্যে এগ্রিমেন্ট থাকতে হবে এবং এই দুটো পার্টি এরকম ঘটনা ঘটতেছে এরকম দেখাইতে হবে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে দেখাইতে পারে যে আমাদের কাছে এগ্রিমেন্ট আছে এবং আমরা এইভাবেই নর্মালি লেনদেন করি তখন এই নেট অফে আপনি হচ্ছে ওকে বুক করতে দিতে পারেন অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আদারওয়াইজ অলওয়েজ হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলে রিসিভেবল রিসিভেবলের জায়গায় পেবল পেবলের জায়গায় একই পার্টির কাছে হলেও আলাদা জায়গায় চলে ক্লিয়ার জি স্যার থ্যাংক ইউ স্যার নেট অফ অনেক দেওয়া আছে অপশন অনেক আছে আপনি দেখতে নেট অফ মানে এই যে কাট অফ টা নেট অফ টা নেট অফ স্যার নেট অফটা হচ্ছে ধরেন মনে করেন আপনার কথা দিয়ে এক্সাম্পল দিই আপনি মনে করেন আমার কাছে 100 টাকা পান আবার আমি আপনার কাছে 10 টাকা পাই এখন আপনি যেটা করেন আমার কাছে 100 টাকা পান সেটা আপনি রিসিভেবল দেখান আবার আমি যে আপনার কাছে 10 টাকা পাই সেটা আপনি পেয়েবল দেখান তাহলে আপনি 100 টাকা দেখাচ্ছেন রিসিভেবলে 100 টাকা দেখাচ্ছেন পেয়েবল একই পার্টিতে একই আমার আমার নাম দিই আর আমি কি করতেছি আমি বেশি পাকনামি করে আমি বলতেছি ঠিক আছে আপনি তো আমার কাছে 100 টাকা পান আমি আবার আপনার কাছে 10 টাকা পাই সো নেটে আপনি আমার কাছে 90 টাকা পান এখন আপনার আপনাকে যে অডিট করতে গেছে সে হয়তো আমাকে চিঠি লেখার সময় লিখছে যে অ্যাজ পার ইউর রেকর্ড আপনি আমার কাছে 100 টাকা পান কিন্তু আপনার যে আপনি যে আমার কাছে পেবল আর 10 টাকা আমার কাছে দেন সেটা হয়তো অডিটর দেখে না বা পেবলের ইয়াটা হয়তো যেহেতু 10 টাকা পেবলের কনফার্মেশন নেবে আমার কাছে আসে না শুধু আমার কাছে রিসিভেবল কনফার্মেশনটাই বাড়াইছে এখন আমি তো রিসিভেবল দেখে অবাক কি রে আম পাই হচ্ছে সে নেটে আমি তো তার কাছে 10 টাকা পাই সেটা তো সে লেখে নাই সে শুধু লিখছে আমার কাছে সে 100 টাকা পায় সে আমি যে তার কাছে 10 টাকা পাই সেটা তো লেখে নাই তখন আমি বললাম নো নো 100 টাকা না আমি রিপ্লাই দিলাম যে আমার কাছে সে 90 টাকা পায় এখন ধরেন যে আপনাকে অডিট করতে গেছে তার হচ্ছে রেকনসিলিয়েশন করতে হবে রেকনসিলিয়েশন করতে গিয়ে আপনার কাছে এখন জিজ্ঞেস করলো যে আপনি তো তাকে বললেন যে সে আপনার কাছে 100 টাকা পায় সে তো রিপ্লাই দিয়েছে 90 টাকা তখন আপনি দেখলেন যে সিস্টেমে আপনার আপনার সিস্টেমে তার নামে আমার নামে আরো 10 টাকা হচ্ছে পেবল হিসেবে রেকর্ড ইয়ে করা আছে তো এই যে ধরেন যে কোনো একজনকে নেট অফ আপনি আপনি অথবা আমি যে কোনো একজন হয়তো নেট অফ করে রেকর্ড করতে পারে এই কারণে অনেক সময় ডিসএগ্রিমেন্ট হয় তো ওইটা রিকনসাইল করলেই হবে যে ঠিক আছে দেখেন 100 টাকা ঠিক আছে 90 টাকাও ঠিক আছে ঠিক আছে আপনি ঘুমাই গেছেন নাকি আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অর্ধেক ঘুম না স্যার ঘুমাইনি আচ্ছা আমরা রিসিভেবল আর কোনো কারো কোনো কোশ্চেন আছে আই হোপ আর থাকার কথা না সো আমরা যেটা বলতেছিলাম ইনিশিয়ালি যে যদি রিসিভেবল এর কনফার্মেশন না পান তখন একটা ভেজাল লেগে যায় যে এখন তাহলে কি করবেন তখন যে অল্টারনেটিভ প্রসিডিউর ফলো করতে হয় এই যে আমি বললাম যে আপনার ক্যাশ রিসিভড দেখতে হয় পার্সেস অর্ডার দেখতে হয় এই পার্সেস অর্ডারের সাথে ট্যাগ করে ওইসব রিসিভেবলের রিকোয়েজিশন ছিল কিনা জিআরএন হয়েছে কিনা সেল আসলে হয়েছে কিনা সেগুলো সেল যে দেখতেছে তার সাথে চেক ব্যাক করা এই হাবি জাবি কাজগুলো করে তারপরে হচ্ছে আপনাকে কনফার্ম করতে হয় সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আপনারা ট্রাই করবেন সবগুলো কনফার্মেশন যাতে নিয়ে আসতে পারেন তাহলে আপনার এই কাজগুলো করা লাগবে না
আর যদি কিছু কনফার্মেশন না আনতে পারেন তাহলে সেগুলোর জন্য এগুলোতে দেখবেন, যে এগুলোর ব্যাকএন্ডের ডকুমেন্টগুলো দেখে দেখে চেক করবেন। ঠিক আছে ঠিক আছে স্যার। ঠিক আছে, তারপরে আমরা আসি ব্যাংকে। ব্যাংক নিয়ে আসলে বেশি কথা বলার কিছু নাই, ব্যাংক আপনারা মোটামুটি সবাই মোটামুটি হাফ স্টেপের হয়ে গেছেন আমি শিওর ব্যাংক নিয়ে, কারণ ইনিশিয়াল যেটা হয় সার্টিফিকেট লেভেলে বা যারা ফার্মে জয়েন করে তাদের প্রথমে ব্যাংক ধরায় দেওয়া হয়। সো ব্যাংকের ক্ষেত্রে অডিট করতে গেলে সবচেয়ে বড় কাজ যেটা করতে হয় সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, আর ব্যাংকের একটা কনফার্মেশন আমরা পাঠাই। সো ব্যাংক কনফার্মেশনটা পাঠা পাইলেন আর হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন করলে শেষ, কাজ শেষ। আর ব্যাংকের মধ্যে যদি ক্যাশ নিয়েও কাজ করতে চান, যে ক্যাশের অ্যাকাউন্টিং করা, এটা তো আপনারা জানেনই কিভাবে করতে হয়। তো এটা নিয়ে আমরা হালকা একদম অল্প কিছু কথা বলি। এই যে স্যার একটা কথা ছিল স্যার, ব্যাংকের ক্ষেত্রে তো স্যার যখন ক্যাশ কাউন্ট তখন মনে হয় যে 31 রাতে অথবা 1 তারিখ ব্যাংকে পর আগে করতে হয় না? হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, সেখানেই করতে হয়। কিন্তু এগেইন আপনি আসলে যে জাজমেন্টটাও তো, আর এখানে অনেক ফ্লেক্সিবিলিটি আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে, কারণ আপনি যে একদম ওই 31 ডিসেম্বর গিয়ে করতে পারবেন নাও পারতে পারেন, হয়তো তার পরের দিন গেলেন বা একদিন পরেই গেলেন, তো তখনও যেটা হবে। কিন্তু যেহেতু ব্যালেন্স শিট আইটেম 31 ডিসেম্বরে তার অ্যাকচুয়ালি ক্যাশ কত ছিল সে তো সেটা রেকর্ড করে রাখছে, এখন ধরেন 1 তারিখে গিয়ে দেখলেন যে তার সাথে কম, সে বলতেছে 100 টাকা ছিল কালকে আর আজকে গিয়ে আপনি গুনে পেলেন হচ্ছে 80 টাকা, মনে করেন যে পেটি ক্যাশ যেগুলো থাকে। তো তখন আপনি কি করবেন? আপনি বলবেন ওকে ঠিক আছে 80 টাকা তো পাইলাম, 20 টাকা তুমি খরচ করছো না? করছি। কি কি খরচ করছো? বললো যে চা খাইছি, এই করছি, সেই করছি, ঠিক আছে ওইগুলো ডকুমেন্ট দেখো। ওইগুলো যে খরচ করছে অবশ্যই ডকুমেন্ট থাকবে, ডকুমেন্ট দেখলে দেখে ওকে ফাইন তাহলে গতকাল 100 টাকা ছিল, এটা করতে পারেন। আর ক্যাশ কাউন্টের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যেগুলো আসলে প্র্যাকটিক্যালি আপনারা ফেস করতে পারবেন পারেন আর কি, যেটা হয় নর্মালি ক্লায়েন্টে যেগুলো যারা থাকে যাদের সাথে আমাদের ডিল করতে হয়, তারা কোনো এক সময় ফার্মে ছিল, মেবি আপনারই ফার্মে, হয়তো আপনারই বড় ভাই। তো এখন আপনি ক্যাশ কাউন্টে গেছেন, আপনার বড় ভাই আপনাকে বললো যে এখানে ধরেন 5 লাখ টাকা আছে, তো কাউন্ট করার কথা তার, আপনার কাউন্ট করার কথা না, সে কাউন্ট করবে আপনি দেখবেন। এখন যেহেতু বড় ভাই আপনাকে বললো যে একটু তুমি কাউন্ট করে নাও না, তো ধরেন সে সামনে বসে আছে, আপনি কাউন্ট করা শুরু করলেন, তারপরে সে বলছে কি যে 5 লাখ টাকা তো ছোট ভাই তুমি কাউন্ট করতে থাকো আমি একটু একটু বিড়ি খেয়ে আসি, সে বললো নেভার এভার ডোন্ট এলাউ দিস। আপনি বললেন ভাই একটু কষ্ট করে 2 মিনিট বসেন না আপনি, তারপরে আমরা শেষ করি, তারপরে আপনি আপনি যান আমি একটু চা খেলাম। প্রবলেম যেটা হবে, আপনাকে দেখে হয়তো সে বাইরে গেছে, তার সাথে সম্পর্ক ভালো দেখে আপনি রাজি হয়েছেন, এখন হয়তো সত্যি সত্যি দেখলেন যে 5 লাখ টাকার মধ্যে হয়তো 10,000 টাকা নাই, কম আছে, মানে আপনি তো খুবই এম্বারেসড হবেন যে তাকে বলতে যে ভাই এখানে তো 10,000 টাকা নাই, কারণ আপনি ফিল করতে পারেন যে আচ্ছা আমি, ও সে ভাবতে পারে যে 10,000 টাকা মনে হয় আমি পকেটে ঢোকাই ফেলেছি, যদিও মানে একটা কনফিউশন তৈরি হবে বুঝছেন, মানে এম্বারেসিং একটা সিচুয়েশন তৈরি হতে পারে। তো কখনো অ্যালাউ করবেন না ক্লায়েন্ট ক্লায়েন্টকে ক্যাশ কাউন্টের সময় বা দূরে থাকতে, মানে ক্লায়েন্টের যে কোনো একজনকে অবশ্যই রাখবেন। আপনি করেন বড় ভাই হিসেবে সে আপনাকে বলছে আপনি করেন, বাট সে যেন থাকে এটা মেক শিওর করবেন। জি স্যার থ্যাংক ইউ স্যার, এটা আপনাদের আমার কথা না, এটা অ্যাসুরেন্সের বইতেও লেখা আছে কোথায় জানি দেখি। স্যার একটা কোশ্চেন ছিল, তানভীর বলো। স্যার এটা হচ্ছে আমি যেখানে অডিট করতেছিলাম তো ওদেরকে দেখলাম ওদের রিকনসিল তো ব্যাংকের সাথে কোনো মিল নেই, মানে ব্যাংকে দেখাচ্ছে ওরা দেখাচ্ছে ব্যাংকে 1 কোটি টাকা পাবে কিন্তু ব্যাংকে দেখাচ্ছে না ব্যাংকের কাছে 25 কোটি টাকা আছে। ওকে মানে ওরা ওডি দেখাচ্ছে, হ্যাঁ হতে পারে। আমি আমি মোটামুটি সবগুলো ইয়ে করার পরে অনেক কিছুই ওরা অনেক কিছু হলো ওরা 25 কোটি টাকা পাইছে কিন্তু এন্ট্রি দেন এরকম অনেক ডকুমেন্ট ছিল। হ্যাঁ 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 রাইট, তারপর তো ওইগুলো পাইছে কিন্তু লাস্ট কিছু আছে যে অনেক বছর আগে তো ওরা ভুলে গেছে, এখন লাস্ট ওরা এগুলো কিভাবে এন্ট্রি দিয়ে রাখবো মানে কিভাবে ব্যাংকে দেখাবো আমি? আচ্ছা গুড কোশ্চেন, এটাতে আমি মনে হয় নিজেই আসতাম, তো আপনি যদি কোশ্চেনটা করে ফেলছেন ভেরি গুড, থ্যাংক ইউ ফর ইয়ার কোশ্চেন। এখন যেটা হয় আমি আমি একটা একটা জিনিস বলি, মানে এটা আসলে 5 বছর ফার্মে ছিলাম তো অনেক এক্সপিরিয়েন্স, তো একটা এই একটা বড় ক্লায়েন্টের কথা সেটা বেশ বড়, তারা কি করছে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, অলওয়েজ অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন যে ব্যাংক রিকনসিলিয়েশন যেটা আমরা বুঝি যেটা আমরা করি সেটা হচ্ছে শুধুমাত্র টাইমিং ডিফারেন্সের কারণে যে গ্যাপটা আসে সেটা রিকনসিলিয়েশন অ্যাটেম্প হিসেবে থাকবে, বাকি
ব্যাংকের ক্ষেত্রে তো আপনারা জানেন অ্যাকাউন্টিং যেখানে করতেছেন সেখানে তো মনে হয় জানেন যে দুটো জিনিস বলে, একটা হচ্ছে রিকনসাইলিং আইটেম, একটা অ্যাডজাস্টিং আইটেম, এই দুই ক্যাটাগরি আছে। কিন্তু এখন ধরেন ব্যাংক রিকনসিলিয়েশনে শুধুমাত্র রিকনসাইলিং আইটেমই আসবে, এবং সেটা যদি আপনি ভালো মতো দেখেন দুইটা আইটেমের বাইরে আর কোনো আইটেম নাই। এক হচ্ছে কি যে আপনার ওই যে চেক চেক ডিপোজিট করছে এখনো ক্লিয়ার হয় নাই, আর হচ্ছে কি চেক রিসিভ করছে এখনো ব্যাংকে টাকা ঢোকে নেই, এই দুটোর বাইরে, এই দুটোর বাইরে কোনো জিনিসই রিকনসিলিয়েশন আসবে না। আমার ক্লায়েন্টের এক্সাম্পল যেটা বলতেছিলাম, তারা কি করছে অ্যাডজাস্টিং এন্ট্রি। আচ্ছা এটা তো মানে আপনারা একটু লিখে দেখাই আপনাদেরকে, আপনারা অ্যাকাউন্টিং ক্ষেত্রে হেল্প হবে। আমরা কিন্তু যখন এই ব্যাংক রিকনের কাজগুলো করি তখন কিন্তু এভাবে বলি যে ধরেন স্যার এই জিনিসটা স্যার মানে আরো বলতে ভালো হয় স্যার, এই জিনিসটা না মানে ঠিক আছে আমি বলছি। ধরেন আপনাকে আপনার ক্লায়েন্ট বললো যে তার হিসেবে ক্যাশ ব্যালেন্স হচ্ছে, বা ধরেন ব্যাংক ব্যালেন্স বললো, অ্যাজ পার ক্লায়েন্ট আপনারা কিন্তু রিকনসিলিয়েশন এভাবে করবেন ব্যাংক ব্যালেন্স। সে আপনাকে ব্যাংক ব্যালেন্স বললো হচ্ছে আমি তো 100 বাড়ি যেতে পারি না, মনে করেন 100 টাকা। প্রথমে আপনি যেটা করবেন এটার সাথে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো আগে অ্যাডজাস্ট করে নিতে হয় ব্যাংক ব্যাংক ব্যালেন্সের সাথে। কারণ সে যে ব্যাংক ব্যালেন্স 100 টাকা বলতেছে, মেবি এই 100 টাকাই ভুল আছে, তারপরে রিকনসাইলিং অ্যাটেম আসবে। 100 টাকা ভুল থাকে কিভাবে, ধরেন অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো কি হয় আমি বলি, মানে রিকনসিলিয়েশন কোনগুলো থাকে যেগুলো হয়তো টাইমের কারণে এখন এন্ট্রি হয় নাই কিন্তু হয়তো দু একদিন পরে হবে, সেগুলো আপনার রিকনসাইলিং অ্যাটেম রাখেন, সমস্যা নেই। কিন্তু কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে অ্যাডজাস্ট করে ফেলতে হবে, মানে ব্যাংক ব্যালেন্স ঠিক করতে হবে। ব্যাংক ব্যালেন্স কিভাবে ঠিক করতে হবে, আপনি তখন ব্যাংকে ওরা ধরেন ইয়া বললো ওরা হচ্ছে রিকনসিলিয়েশন আইটেমে দেখালো কি যে ধরেন এই চেক চেক প্রেজেন্টেড আর হচ্ছে চেক ডিপোজিটেড, এরকম। হ্যাঁ মানে ধরেন আপনার ক্লায়েন্ট বলতেছে কি যে আমার ব্যাংক ব্যালেন্স হচ্ছে 100 টাকা আছে, কিন্তু আমি অলরেডি একটা কাস্টমারকে 10 টাকার চেক ইস্যু করছি, সেই 10 টাকা হয়তো এখনো ব্যাংক থেকে বের হয় নাই, ঠিক আছে, আর আমি একটা কাস্টমার কাছ থেকে ধরেন 20 টাকা পাইছি, আপনার ক্লায়েন্ট আপনাকে বলতেছে। সো আমার এখনকার ব্যাংক ব্যালেন্স হচ্ছে, ও ব্যাংক ব্যালেন্স কিন্তু সে 100, হ্যাঁ, আর হচ্ছে অ্যাজ পার ব্যাংক হচ্ছে ধরেন বলতেছে 110। এখন এখানে একটা একটা ইয়া করি, একটা টুইস্ট তৈরি করি, আর ধরেন আদার্স এ ক্লায়েন্ট বললো আদার্স হচ্ছে 10 টাকা পজিটিভ, সেগুলো অ্যাজ পার ব্যাংক হচ্ছে 120। এখন আপনার কাজ হচ্ছে মানে আপনি যখন ক্লায়েন্টে গেলেন, ক্লায়েন্টের রেকর্ডে আছে ব্যাংকের কাছে এসে ব্যাংকে তার কাছে 100 টাকা আছে, আর অ্যাজ পার ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখেন 120 টাকা। সো দুইটার মধ্যে মিসম্যাচ, রাইট? আপনি যখন ক্লায়েন্টের 31 ডিসেম্বর ওই ক্লায়েন্টের ওই ব্যাংক অ্যাকাউন্ট নিছেন তখন দেখলেন যে ব্যাংক অ্যাকাউন্টে বলতেছে ক্লায়েন্টের 120 টাকা আছে, আর ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে সে দেখাইছে ব্যাংকের কাছে তার 100 টাকা আছে। এবার ক্লায়েন্ট কি করলো, এই 120 টাকা আর 100 টাকার যে ডিফারেন্স সেটাকে হচ্ছে রিকনসাইলিং করলো, যে আসলে আমি যে 100 টাকা বলছি 100 টাকা ঠিক, আর ব্যাংক যে 120 টাকা বলছে 120 টাকা ঠিক, কিন্তু যেহেতু আমার এই যে টাকাগুলো এখনো আমার হিসেবে ব্যাংকে ঢোকে নাই, সো আমার তুমি ব্যাংকে ব্যাংক ব্যালেন্স 100 টাকায় দেখাও, আর এটা হচ্ছে মেবি জানুয়ারির ফার্স্ট উইকে এগুলো ক্লিয়ার হবে, তখন আমি এখানে আস্তে আস্তে এগুলো ঢোকাবো, তখন আমি 120 টাকা দেখাবো, ক্লায়েন্ট বলতেছে। সো ক্লায়েন্টের কথা ততক্ষণ পর্যন্ত ঠিক এই দুটা ক্ষেত্রে, বাকি কোনো ক্ষেত্রে ক্লায়েন্ট কথা ঠিক নাই। কারণ কি এই চেক ইস্যু হয়েছে মানে ক্লায়েন্ট হচ্ছে ধরেন আজকে একটা একজনকে টাকা চেক ইস্যু করে দিয়েছে, চেক ইস্যু করার সাথে সাথে সে এই 10 টাকা কিন্তু রেকর্ড করে ফেলেছিল, মানে ব্যাংক থেকে হয়তো ব্যাংকের হিসেবে তার 120 টাকা ছিল কিন্তু এই 10 টাকা সে বাদ দিয়ে দিছে,
আবার একজন হয়তো ক্লায়েন্টকে টাকা পাঠাইছে, ক্লায়েন্ট চেকটা রিসিভ করার সাথে 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 সে এন্ট্রি দিয়ে ফেলছে, টাকাটা কিন্তু এখনো ধরেন ব্যাংকের কাছে এখনো এখনো ঢোকে নাই। তো যার কারণে এই দুইটার যে ডিফারেন্স, এটা টাইমিং ডিফারেন্স, মানে এক সময় হয়তো জানুয়ারি 1-2 তারিখে বা 3 তারিখে এই টাকাটা ব্যাংক থেকে যাবে, এই টাকাটা ব্যাংকে ঢুকবে, কিন্তু ক্লায়েন্ট আগে রেকর্ড করে ফেলছে, দ্যাটস ফাইন। কিন্তু আপনি যখন এই ব্যাংক স্টেটমেন্ট যখন ইয়া করলেন, ঘাটা শুরু করলেন, তখন দেখলেন কি যে অনেক সময় ব্যাংক করে কিছু ইন্টারেস্ট, হয়তো এই ক্লায়েন্টের যে বিভিন্ন সময় ব্যাংকে একটা ব্যালেন্স ছিল, সেই ব্যালেন্সের উপরে একটা ইন্টারেস্ট হয়, যেটা ক্লায়েন্ট আসলে হিসাব করে না, এত ছোটখাটো জিনিস, কারণ এটা আমি 100 টাকা বলতেছি তার জন্য 20 টাকা হয়। তো ধরেন এই এরকম একটা ইন্টারেস্ট ব্যাংক হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে দিছে, অথবা ইন্টারেস্ট চার্জও করতে পারে, বলতে হইতে পারে। ফর এক্সাম্পল এই ফর দিস কেস মনে করেন যে ব্যাংক কি করছে, 10 টাকা ক্লায়েন্টের নামে বুক করছে, কারণ 10 টাকা ইন্টারেস্ট তাকে দিয়ে দিছে। এখন এটা ক্লায়েন্ট খেয়াল করে নাই যে 10 টাকা তার নামে ইন্টারেস্ট সে আর্ন করে ফেলছে ব্যাংক থেকে, ব্যাংক তার বুকে এন্ট্রি দিয়ে দিছে এই 10 টাকা পজিটিভ দেখেছে, কিন্তু ক্লায়েন্ট এটা রাখে ঢোকায় নাই। এখন ক্লায়েন্ট যখন দেখলো যে ব্যাংকের সাথে তার ব্যালেন্সের গ্যাপ, তখন সে এগুলো তো পাইছেই, সাথে আদার্স নামে এটা দিয়ে দিছে, দিয়ে সে তার অ্যাকাউন্টে সে 100 টাকা দিয়েছে, হুইচ ইজ নট রাইট। এই দুইটা হচ্ছে আপনার রিকনসাইলিং আইটেম, এটা থাকবে, কিন্তু এটা আপনার অ্যাডজাস্ট করে ফেলতে হবে। অ্যাডজাস্ট কিভাবে করবে, আপনি প্রথমে কি করবেন, ক্লায়েন্টের কাছ থেকে ব্যাংক ব্যালেন্স নেবেন 100 টাকা, তারপরে বলবেন যে অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যাডজাস্টিং এন্ট্রি খুঁজতে থাকবেন যে অ্যাডজাস্টিং এন্ট্রি কি কি আছে। তখন আপনার ব্যাংক স্টেটমেন্ট গিয়ে দেখবেন যে কোন কোন আইটেম যেগুলো ব্যাংক ক্লায়েন্টের নামে প্লাস করছে, মাইনাস করছে, যেগুলো আসলে ক্লায়েন্টের জানে না দেখে করে নাই বাট করা উচিত। এর মধ্যে খুঁজতে খুঁজতে দেখবেন যে ব্যাংক ক্লায়েন্টের নামে 10 টাকা হচ্ছে ইন্টারেস্ট ক্লায়েন্টের আর্ন হয়েছে, সেটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে দিয়ে দিছে, ক্লায়েন্ট জানে না, ক্লায়েন্ট না জানার কারণে সে রিকনসাইলিং আইটেমে রেখে দিছে, কিন্তু এটা রিকনসাইলিং আইটেম না, এটা ক্লায়েন্টের কি করতে হবে, এই 10 টাকা অ্যাডজাস্টিং আইটেম, মানে যে ইন্টারেস্ট রিসিভড থেকে, ইন্টারেস্ট রিসিভড হচ্ছে 10 টাকা। স্যার একটু শেষ করি তারপরে প্রশ্নটা নিচ্ছি। হ্যাঁ, 10 টাকা দেখানোর পরে এখানে হচ্ছে লিখবেন অ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্লায়েন্ট বা যাই বলেন, কত হচ্ছে 110 টাকা। এখন আপনি ক্লায়েন্টকে প্রথমে বলবেন যে রিকনসিলিয়েশনের পরে আসি, তুমি তোমার ব্যাংক স্টেটমেন্টে দেখতেছি যে 10 টাকা তোমার ব্যাংক তোমার নামে ইন্টারেস্ট হিসেবে বুক করে ফেলছে, তুমি এখানে তুমি যে 100 টাকা দেখাচ্ছি সেটা 100 টাকা না, তুমি তুমি বলো যে ইন্টারেস্ট ইনকাম 10 হচ্ছে ক্রেডিট আর ব্যাংক ডেবিট, এই 10 টাকা তোমার ব্যাংক ব্যাংক ব্যাংকের যে ব্যালেন্স আছে সেখানে তুমি অ্যাডজাস্ট করে ফেলো, এবং তোমার এখন কারেন্টলি অ্যাডজাস্টেড ব্যাংক ব্যালেন্স হবে 110 টাকা। এটা আপনি হচ্ছে দেখাবেন ক্লায়েন্টকে, এটা এটা এন্ট্রি দেবেন, দেওয়ার পরে তারপরে আপনি দুটো এটা বাদ দিয়ে এই দুটো হচ্ছে আপনি রিকনসাইলিং আইটেমে দেখান, দেখায় আপনি ক্লোজ করে ফেলেন। সো অ্যাজ পার ব্যাংক 120 টাকা, গ্যাপ থাকবে শুধু 10 টাকা, নট 20 টাকা। স্যার মাগরিবের ব্রেক, নামাজের ব্রেক, মাগরিবের নামাজ। আচ্ছা এখন মাগরিব ব্রেক না, আচ্ছা তো এটা কি বুঝতে পারছেন, ব্যাংক ব্যাংক রিকনসিলিয়েশনের মেইনলি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশনে কখনোই এই দুইটা আইটেমের বাইরে কোনো আইটেম থাকবে না। যদি আপনারা ব্যাংক রিকনসিলিয়েশন তো আমরা নিজেরা করি না, আমরা কি করি ক্লায়েন্টে যাই, ক্লায়েন্টের কাছ থেকে ব্যাংক রিকনসিলিয়েশন চাই যে কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে রিকনসিলিয়েশন দেন, তখন রিকনসিলিয়েশন দেখে আপনার প্লাস মাইনাস মিলে গেল চলে আসলেন, এটা করবেন না। আপনারা দেখবেন যে রিকনসাইলিং আইটেমের মধ্যে কি এরকম কোন আইটেম ক্লায়েন্ট ইচ্ছা করে ঢোকা রিকনসাইলিং আইটেম না, যেগুলো অ্যাডজাস্টিং আইটেম সেগুলো অ্যাডজাস্ট করে ফেলতে হবে, অ্যাডজাস্ট করে ক্লায়েন্টের ব্যাংক ব্যালেন্স বাড়াইতে হবে বা কমাইতে হবে, বাকিগুলো হচ্ছে রিকনসাইলিং আইটেম রেখে দিন। তাহলে স্যার আমরা কি এই ব্যাংক রিকনসিলিয়েশন এবং অ্যাডজাস্টিং এন্ট্রি দুটোই কি দেখব নাকি? অফ কোর্স দেখবেন, মানে যেটা আমার আমি যেটা বলতে চাচ্ছি যে রিকনসাইলিং আইটেম তো সে আপনাকে দেবে, কারণ ক্লায়েন্ট ভুল করবে কোথায়, রিকনসাইলিং আইটেমের মধ্যে যে আইটেমগুলো বলতেছে সেগুলোর মধ্যে মেবি কিছু আইটেম আছে যেগুলো অ্যাডজাস্টিং আইটেম, যেটা আসলে ব্যাংক ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়া উচিত, সেগুলো আপনারা বের করবেন খুঁজে যে কোনগুলো টাইমিং ডিফারেন্স না, কোনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আসলে ব্যাংকের আর্ন হয়ে গেছে বা ব্যাংকের বা ক্লায়েন্টের আর্ন হয়ে গেছে বা ক্লায়েন্টের হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে ব্যাংক কেটে ফেলছে কিন্তু ক্লায়েন্ট সে এন্ট্রি দেয় নাই, এটা তো ক্লায়েন্টের ভুল। তো ক্লায়েন্টকে হচ্ছে আগে সেই এন্ট্রিগুলো দেওয়াইতে হবে যে এন্ট্রি দিয়ে তুমি আগে তোমার ব্যাংক ব্যালেন্স ঠিক করো, তারপরেও যদি কোনো ডিফারেন্স থাকে সেটা রিকনসাইলিং আইটেমে রাখো। বুঝা গেছে? তো ব্যাংকের সাথে ক্লায়েন্টের যে ব্যালেন্স সেটার যে ডিফারেন্স, এই টোটাল ডিফারেন্সটা অনেক সময় রিকনসাইলিং আইটেম না, কিছু ডিফারেন্স আছে যেগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি,
যেগুলো ক্লায়েন্টের ব্যাংকে বা ক্লায়েন্টের যে রেকর্ড করছে, ক্লায়েন্টের অ্যাজ পার ক্লায়েন্ট রেকর্ড সেই ব্যাংক ব্যালেন্সের নাম্বারই চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলাম? নাকি ক্লিয়ার না? জি স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা নামাজের একটা ব্রেক নেই।